বলেছিলাম যে আমি গানটা বুঝতে পারিনি, এটাই আমার একটা বিষয় ছিল জানার। অনেক সুন্দরভাবে গান করে রাধা রমন সাহেবের যে উস্তাদ, ওনার লেখা একটা গান করলেন দেহতত্ত্ব গান, অনেক চমৎকারভাবে গান করেছেন, কথা অনেক মূল্যবান। আমার মনে হচ্ছে আমার ভাই দেহ সম্বন্ধে খুব ভালো বোঝে, ভালো অবগত, অনেক সুন্দরভাবে কথা বলে আমাকে বুঝিয়েছে এবং উনি গুরুত্বপূর্ণ গান করেছে। আমি আমাকে একটা পয়েন্ট জিজ্ঞেস করলেন, একটা বিষয় জানতে চাইলেন যে আমরা মোরগ মুরগি খাসি গরু উট দুম্বা অনেক কিছু দরবারে দিয়ে থাকি, এটা কেন দেই বা কখন থেকে শুরু হলো। উনি যখন দাঁড়ায় বলছে মুরগি, তারপরে 5 সেকেন্ড পরে যখন বলছে খাসি, আমার একটা কথা মনে হয়ে গেছে, আমি বলবো। আচ্ছা, ওই যে অনেক সময় অনেক এনজিও থেকে অনেক লোকজন যায় বুঝায় না, অনেক সুন্দরভাবে ঘর বাড়ির বিষয়ে যে কিভাবে উন্নত হবে। তো এক মহিলা মানে বাড়িতে অনেকগুলো মহিলা নিয়ে সুন্দর করে বৈশা বলতেছে, আপনারা আপনারা বলার পরে 1 মিনিট পর্যন্ত উনি আবার আরেকটা কাজ করতেছে, আরেকটা ব্যাগের চেন খুলে হয়তো বা ওনার ব্যক্তিগত জিনিস দেখতেছে, পরে বলতেছে মুরগি, লোকগুলা সব অবাক হয়ে রয়েছে, কি ব্যাপার আঙ্গরে মুরগি কয়েকা কয়, আপনারা হাঁস বইলে আবার রেস্ট নেই, কয় আপনারা ছাগল, কেউ কিছু বলে না, একজন আরেকজনের দিকে তাকায়, বিষয়টা কি এরকম করতেছে কে, কয় আপনারা গরু, আবার একটু রেস্ট, এইভাবে কয়েকটা উপমা দিয়ে বলতেছে আপনারা সকলে এগুলা পালবেন, এগুলা সংসারের জন্য খুবই উপকারী জিনিস। ভাই যখন বলল মোরগ, কিছুক্ষণ অপেক্ষা করে পরে বলে মুরগি, আসলে এগুলা যে উরসের মধ্যে দেওয়া হয় এটা কোত্থেকে প্রথমত দেওয়া হয়, বিষয়টা দেখে আমার মনে হইলো ভাই আপনি যদি আর 2 সেকেন্ড অপেক্ষা করতেন আমার কিন্তু দম বন্ধ হয়ে যেত, কারণ কৌশলটা কিন্তু ওরকমই ছিল। আচ্ছা, এখন কথা হলো আমি আপনাকে 2টা মত দিচ্ছি দলিল থেকে, 2টাই গুরুত্বপূর্ণ এবং 2টাই ইসলামের মধ্যে ছিল এবং শুরু থেকে আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ যে নবী ছিলেন ওনার ছেলে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কুরবানি দেওয়ার জন্য আমার আল্লাহ পাক হুকুম করেছিল যে তুমি তাকে কুরবানি দাও, যখন কুরবানি দেওয়ার কথা বললেন তখন ওনার সন্তানকে উনি কুরবানি দেওয়ার জন্য গেলেন কিন্তু কুরবানি হয় দিতে পারলেন না, তার ছুরির ধার কমে গেছিল, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছিল ওনার প্রতি যে আচ্ছা তোমার কুরবানি দিতে হবে না, তুমি অন্য কিছু কুরবানি করে দিলে হয়ে যাবে, এটা হলো একটা। আর একটা হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আব্বা আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর আব্বা ছিলেন আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের কোনো সন্তান হয় নাই প্রথমত, অনেকদিন সন্তান না হওয়ার কারণে উনি বলেছিল আল্লাহ আমার যদি সন্তান হয়, অনেকগুলো সন্তান হয়, আমার বংশটা যদি অনেক বিস্তার হয় তাহলে আমার সন্তানদের মধ্যে আমি একটা সন্তান আপনার নামে কুরবানি করে দেব। যখন এই কথা বললেন তখন ওনার একাধারে অনেকগুলো সন্তান হয়ে গেল, এর মধ্যে ছোট সন্তান ছিল, সবচেয়ে ছোট সন্তান ছিলেন আব্দুল্লাহ, যেটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা। তো সেই জায়গা থেকে যখন কুরবানি করবে তখন ওই আরবেরই একজন মহিলা খুব ভালো বুঝতেন, ভালো জানতেন, উনি বললেন যে যতক্ষণ পর্যন্ত একটা লটারি দেওয়া হোক, যতক্ষণ পর্যন্ত উট মানে ওর পরিবর্তিতে কতগুলো উট উঠে, উট আসলে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত উট লেখা উঠতে থাকবে, তারপরে উটগুলো কুরবানি দিলে হয়তো বা এটা থেকে মুক্তি পাওয়া যাইতে পারে। পরে উট কুরবানি দেওয়ার পর সেটা মুক্ত হয়ে গেছিল, সেখান থেকেই মানুষ কুরবানি করে, তারপর মালিকের রাস্তায় দয়ালের রাস্তায় কোনো কিছু দান করে। আর ওলিদের দরবারের ক্ষেত্রে এটা আলাদাও আরেকটা বিষয় থাকতে পারে, এটা ওই স্রষ্টার তরফ থেকে যখন হুকুম চলে আসছে সেখান থেকে কুরবানিটা হয় বা কুরবানিটা দেয়। এখন ওলি আউলিয়াদের বিষয়টা, এটা একটা তবারক সিস্টেমের, এটা হলো একটা তবারক সিস্টেমের, এখানে আর একটা মত থাকতে পারে, ওইটা দিলাম গুরুত্বপূর্ণ এবং স্রষ্টার তরফ থেকে যে মূল বিষয় এইটা। আর একটা হলো হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন মাওলায়াতি দান করা হয় সেখানেও একটা তবরাকের ব্যবস্থা করা হয়েছিল,
সেখানেও একটা তবারকের ব্যবস্থা করা হয়েছিল এবং তবারকটা দেওয়া হয়েছিল সেখানে অন্য একটা বিষয় নিয়ে, সেখান থেকেও হতে পারে। আমি চেষ্টা করলাম ছোট করে আপনার জবাব দেওয়ার জন্য, জানি না সঠিকভাবে মূল বিষয়টা আপনার পছন্দ হয়েছে কিনা, তারপর দেখা যাক আরো কি বলা যায়। আর কি ওলি আমার বসিবে ফুলে, আর কি ওলি বসিবে ফুলে, স্বর্ণ কমলা মলিন হইল, স্বর্ণ কমলা, স্বর্ণ কমলা মলিন হইল, আর কি ওলি আসিবে ফুলে, আর কি ওলি আমার বসিবে ফুলে। সখীরে আমি পাগলিনীর বেশে ঘুরি দেশে দেশে, কেউ না ভালোবাসে কাছে বসিল, সখীরে ঘুরি দেশে দেশে, কেউ না ভালোবেসে কাছে বসিল, সেদিন আমার নাই পুরে হইলাম ছা, সেদিন আমার নাই, সেদিন আমার নাই পুরে হইলাম ছাই, ভাসিয়া বেড়াই এখন সুখ সলিলে, আর কি ওলি আমার বসিবে ফুলে, আর কি ওলি আমার বসিবে ফুলে। হইলাম চিরদোষী পাড়া প্রতিবেশী মন্দ বলে, সখীরে আমার গেল রূপ রাশি, হইলাম চিরদোষী পাড়া প্রতিবেশী মন্দ বলে, লোকের অনিন্দন পুষ্প চন্দন, লোকের অনিন্দন, লোকের অনিন্দন ফুল চন্দন, গাঁথিয়া মালায় আমি পরেছি গলে, আর কি ওলি আর কি ওলি আমার বসিবে ফুলে গো।
ধরে না নিজ রায় বুক ভাষায় আমি নয়নের জলে সখীরে মানব দেহের মধ্যে সাতটা জিনিসের সাতটা নাম। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই দেহের মধ্যে সাতটা জিনিসের সাতটা নাম, সাতটা বস্তুর সাতটা নাম, কিন্তু এই সাতটা জিনিসকে একত্রিত করলে একটা নাম হয়ে যায়। আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? সাতটা জিনিসের সাতটা নাম, কিন্তু সবগুলারে একসাথে আইনা রাখলে এক নাম হয়ে যায়। আমি বলবো অন্য লোক যেভাবে প্রশ্নের জবাব দেয় বা একটা পয়েন্ট জিজ্ঞেস করলে যেভাবে কথা বলে, আপনি আজকে সেভাবে বললে হবে না। আপনি যদি বলেন ষড়রিপুর কথা, ছয়টা রিপুর কথা বা লতিপার কথা, এগুলা হবে না। আলাদা একটা বিষয়, এটা আলাদা একটা বিষয় যেটা সাতটা জায়গার মধ্যে সাতটা বস্তুর রূপে আকার ধারণ করে আছে, কিন্তু এগুলাকে একত্রিত করলে একটা নাম হয়ে যায়। একটু ছোট করে বলবেন এই বিষয়টা কি, আসলে এটার নাম কি, আর এগুলার কি করণীয়, এগুলা করে কি, মানে এই যে সাতটা বস্তু এগুলা কি করে, এগুলার কি কাজ, আপনি ছোট্ট করে এই বিষয়টা একটু বলবেন। আপনি, আমি চেষ্টা করেছি দলিল মোতাবেক আপনাকে জবাব দেওয়ার জন্য, যদিও অনেক কথা বলে গুছাইতে হয়। আজকে যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, যেহেতু পালাগান দেন নাই, তার জন্য আমি অগুছালোভাবে ছোট ছোট করে কথার উত্তর দিয়ে ফেলেছি। কারণ একটা কথাকে গুছাইতে গেলে এক দেড় ঘন্টা সময় লাগে, আধা ঘন্টা সময় লাগে। পাঁচ মিনিটের মধ্যে উত্তর দিয়ে দিতেছি এলো পাথারি, যেখান থেকে ভালো লাগে আপনি সাজায় গুছাই নিয়েন ভাই। তো আমি আপনার কাছে এই বিষয়টা জানতে চাইবো, এরপরে হয়তোবা রাত্রও প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ গান হবে, আর আপনারা একটু নীরব হয়ে আছেন, অনেক লোক কাজকামের দিন, তো তারপরে অনেক লোক আছেন, ঠান্ডাও প্রচুর পড়ে গেছে, আমার ইউটিউবার ভাইয়েরাও আছে। তো আমি আরেকটি গান করি, তারপর ইনশাল্লাহ অন্যদিকে যাওয়ার চেষ্টা করব। এখন যে গানটি করব, লালন সাইজির একটি গান, এই গানটা আমার খুবই পছন্দের একটা গান। আর যায় যাবে মোর জাতি কোন মান, তাতেও ক্ষতি নাই রে, যদি আমার প্রাণ বন্ধু রে যায় যাবে মোর জাতি কোন মান, তাতেও ক্ষতি নাই রে, যদি আমার প্রাণ বন্ধু রে পায়,
जाए जाबे मोर जाति कुलमान ताते खोते नाई रे जदि आमार प्राण बंधु रे आज मरले काल दुई दिन होबे ओरे कुल की कारो संगे जाबे आज मरले काल खीरे कुल की कारो संगे जाबे आमी कुल धुया की जल खाबारे आमी कुल धुया की जल खाबारे कुलेर मुखे दिबो छाई रे जदि जाबे मोर जाति कुलमान ताकेओ क्षति नाई रे जदि आमार प्राण बंधु रे कुलनिया आछो गो जारा जात कुलनिया थाई को तारा जात कुलनिया आछो गो जारा जात कुलनिया थाई को तारा जाबे मोर जाति कुलमान ताके क्षति नाई रे जदि आमार प्राण बंधु रे लालन बोले कानून रे भाला आमार बंधुर प्रेमे कांधे निबो कलंकेर झोला लालन बोले जदि आमार
যাবে মোর জাতি কুলমান তাতেও ক্ষতি নাই রে যদি আমার প্রাণ বন্ধু রে পাই যদি আমার প্রাণ বন্ধু রে পাই যদি আমার প্রাণ বন্ধু রে আস্তে আমি বলছিলাম যে গরু মুরগি খাসি কথাটা একটু সময় নিয়ে বলছিলাম এখন মহিলার কথা বলছেন যে আপনারা ছাগল আপনারা মুরগি ইত্যাদির কথা বললেন তবে যাক মহিলা কোন ভাবে বলছে এটা তো আর আমি জানি না তবে আমি একটা জিনিস জানি যারা বাউল গান করে যারা বাউল গান করে তারা যদি কথাগুলা বলে তাহলে একটু হিসাব করেই বলতে হয় একটু সময় নিয়েই বলতে হয় এটা কেন কিছু কিছু মানুষ আছে যে উসি গুডার মতো ওইলে হোক নাইলে না হোক কইতেই থাকে হাসায় মিশায় কইতে থাকে আর আমার যে বিষয়টা আমার বিষয়টা আমি কিন্তু কোন স্টেজে কোন মঞ্চে আমি কিন্তু কথা খুব ধীরস্থিরভাবে কথা বলার চেষ্টা করি আমি কোনো তাড়াতাড়ি কিন্তু কথা বলি না এই আবার ওই যে ঢাকার শিল্পী যারা আছে এরা কিন্তু খুবই তাড়াতাড়ি মানে স্পিড স্পিডের মাধ্যমে কথা বলে হইলে হোক নাইলে না হোক হ্যাঁ হ্যাঁ উর্শিগোটার মতো কই দিই তাই তবে আমার বিষয়টা হইলো একটু ভিন্ন যে কারণে একটু সময় নিয়ে দুই চার পাঁচ সেকেন্ড সময়ে নেওয়াটা কারণটা হইলো কারণ এর মধ্যে আরো ভালো ভালো কোনো কিছু তো আসতে পারে আর তুমি যে বিষয়টা বলছো যে হতে পারে এই ইব্রাহিম কলিলুল্লাহর সময় কোরবানি দেওয়া হচ্ছে এটা হতে পারে কি এটা হইছে হইছে আব্দুল্লাহ আব্দুল্লাহকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হইলেন তখন আব্দুল্লাহকে কোরবানি দিলেন না এখানে উট কোরবানি দিলেন উট কতটি উট কোরবানি দিতে এখানেও মূল একটা বিষয় আছে যেমন আব্দুল মুতালিব উনি বলছিল কি যে আমার যদি আমার যেহেতু কোনো ছেলে সন্তান নাই যদি একটা সন্তান হয় তাহলে আমি আল্লাহর নামে কোরবানি দিব তখন একে একে দশটা সন্তান হয়েছে দশটা দশটা সন্তান হইলে এরপরে হঠাৎ করে মানে কোরবানি যে দিব এটা তার মনে নাই হঠাৎ করে আল্লাহ একদিন স্বপ্নে দেখাইলো যে কি তুমি কি ভুলে গেলে নাকি আমি তো তখন আব্দুল মুতালিব মনে মনে ভাবলেন যে আসলেই তো আমি ভুলেই গেছিলাম এই আব্দুল্লাহকে যে সময় কোরবানি দেওয়ার জন্য নিছে তখন এখানে একটা মেয়ে লোক একটা মেয়ে লোক আরো 300 মেয়ে লোক লইয়া এরপরে 300 মেয়ে লোকের সদ্দার সাজ্জা এরপরে কি করলেন বাধা দিলেন যে আব্দুল্লাহকে কোরবানি দেওয়া যাবে না তখন এখানে একটা লটারি বসাইল এক সাইডে যে উটের নাম আর এক সাইডে দে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তখন লটারি এভাবে হইতে 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 কি করলেন 200 উট কুরবানি দিছে তখনই যে আব্দুল্লাহর নামটা এটা মোচন হয়ে গেছে যাক এখন তোমার কাছে আমার এইখানে একটা পয়েন্ট 300 মানুষের সর্দার হইয়া যে মেয়ে লোকটা বাধা দিছিল এই মেয়ে লোকটার নামটা কি তাই একটু কই আছে আর আমরা অনেকেই জানি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম আব্দুল মুতালিব কিন্তু সহি স্পষ্ট বুখারী শরীফ প্রমাণ বুখারী শরীফে আবার বলতেছে যে আব্দুল মুতালিব রাসূলের দাদার নাম না এখানে কি মাহাত্ম্য আব্দুল মুতালিব কিন্তু সবাই এটা প্রচলিত হয়ে গেছে যে সবাই কয় যে রাসূলের দাদার নাম আব্দুল মুতালিব কিন্তু আসলেই যদি দলিল খুঁজতে যাই তাহলে দলিল খুঁজলে পাওয়া যায় আব্দুল মুতালিব রাসূলের দাদার নাম না এখানে আরেকটা নাম আছে এটা কি সাতটা জায়গায় সাতটা বস্তু আমারে প্রশ্ন করছে জবাবটা আগেই দিয়ে দেই সাতটা জায়গায় সাতটা বস্তু সাতটা নাম কিন্তু ব্যক্তি মিলাই হইল এক নাম আচ্ছা এখন আমি এর কি জবাবটা দিতাম এক কোন বাইজি গাইছে এখন আমি কি কইতাম ইনো আচ্ছা তুমি আবার খারাপ মনে করিও না আমি যেটা কইতাছি জিনিসটা কিন্তু খারাপ না এটা কি তাসুল না এটা কি তা বুরা না এটা কি বুরু না এটা কি পাপড়ি না এরপর এটা কি মুস এটা কি দাড়ি এহেন কি হ্যাঁ এর নিচে আন্না এই যে কইতাছে কই এর নিচে আন্না এই যে এইভাবে সাতটা জিনিস আছে না অন সাতটা জিনিস মিলাইয়া নামটা কি হইল সেলুনে সুল এটা তোমার একটা ফয়সালা দিলাম আমি জানি না তুমি কোন ভাবে জিগাইছো কোন ভাগটার মধ্যে জিগাইছো এখানে তোমার একটা ফয়সালা দিলাম আরেকটা আরেকটা জিনিস আছে যেমন এখানেও সাতটা নাম আছে দেহের ভিতরে আছে কি সোরা সপি দদি দুগ্ধ লোনা ইকু এখন এই যে এইভাবে হইল সাতটা নাম এখন এই সাতটা নামে কি বুঝাইছে এক রঙের পানি এখন আরো কোনো কিছু যদি থাকে তাহলে আরো কোনো কিছু জিগাইও আরো জবাব আছে দুইটা দুইটার ফয়সালা তোমারে আমি দিলাম যদি আরো কোনো কিছু থাকে এটাও তুমি বইলো সমস্যা নাই সকরের নাম কইলে হইতো না ছয়টা লতিফার নাম কইলে হইতো না সকর কিন্তু অনেকেই কয় ছয়টা কিন্তু আমি বলি সাতটা সাতটা সকরের নাম কইলে হইতো না ছয়টা লতিফার নাম কইলে হইতো না কিন্তু এইখানে এই দেহটার মধ্যে আরো সাতটা স্তর আছে সাতটা স্তর আছে কি যেমন নুরি আলোময় মাকিন শামসির কান্নাস সুদূর নূরময় এখন কয়টা হইল সাতটা এই যে এখানে তোমার এই দেহের মাধ্যমে আরো সাতটা স্তর আছে এখন আমি তিনটা ভাগে আমি তোমারে বুঝাইয়া দিলাম এখন আরো যদি কোনো কিছু থাকে তুমি উঠতে বলবা যে আমি এই আপনি যেটি বলছেন ঠিক আছে তবে আরো কোনো কিছু আছে হেই দিও আমি বলার জন্য চেষ্টা করব তবে একটা বিষয় কি কুরবানি এখানে হয়তো মুরব্বী মানুষ অনেকেই এখানে আছে কুরবানি আর সিন্নি এটা কিন্তু এক জিনিস না কুরবানি এবং সিন্নি যেমন কুরবানি এটাও একটা আনন্দ আর মিলন মেলা মিলন মেলার মধ্যে মানুষ কি করে ভক্ত সম্মিলনের মাধ্যমে মানুষ কি করে গরু মুরগি কাশি ইত্যাদি জবাই করে এটাই হচ্ছে আরেক জিনিস যাক তুমি জবাব দিছো ভালো ইনশাল্লাহ আমি দোয়া করি তুমি আরো বড় হও Thank you.
आगे सत्य पाछे दया आगे सत्य पाछे दया नामे रुचि होले होय साधु हवा सामान्य तो नय नय गो साधु हवा सामान्य तो नय आगे सत्य पाछे दया आगे सत्य पाछे दया नामे रुचि होले होय साधु हवा सामान्य तो नय नय गो साधु हवा सामान्य तो नय সরলতায় ভরা ভাবে চাই মর্ম গোরা সম্ম সরলতায় ভরা আত্মজ্ঞান জগতি জুড়া আত্মজ্ঞান জগতি জুড়া তুচ্ছ করি লজ্জা ভয় সাধু হওয়া সামান্য তো নয় নয় গো সাধু হওয়া সামান্য তো নয় দান পরিহরি কুলমান দিয়ে শর্ত বলি দান পরয়ুপ তারে প্রাণ পরয়ুপ তারে প্রাণ পজ্জ করি লজ্জা ভয় সাধু হওয়া সামান্য তো নয় নয় গো সাধু হওয়া সামান্য তো নয় ওরে পরিহরি কুলমান তুই শর্ত বলি দান পরয়ুপ কার প্রাণ পরয়ুপ কার প্রাণ উৎসর্গ করিতে হয় সাধু হওয়া সামান্য তো নয় নয় গো সাধু হওয়া সামান্য তো নয় শর্ত শূন্য সরলতা ভেদভেদ নাহি যথা মনমোহন বলে কোথায় রে মনমোহন মনমোহন বলে কোথা সাধু তাহার পরিচয় সাধু হওয়া সামান্য তো নয় নয় গো
সাধু হওয়া সামান্য তো নয়, আগে সত্য পাছে দয়া, আগে সত্য পাছে দয়া, নামে রুচি হলে হয় সাধু হওয়া সামান্য তো নয়, নয় গো সাধু হওয়া সামান্য তো নয়, নয় গো সাধু হওয়া সামান্য তো নয়। যে গানগুলি এখনো ঠিক মতো প্রচলন হয় নাই, আমি উকিল মুন্সী সাহেবের এখান থেকে একটি গান করব। আমায় যে দুঃখ দিয়াছ কলিজায় রে রব দাসী, রব দাসী তব রঙ্গা পায়, আমায় যে দুঃখ দিয়াছ কলি যায় রে, আমায় যে দুঃখ দিয়াছ কলি যায় রে রবদাসী, রবদাসী তব রঙ্গা পায়, আমি রবদাসী, রবদাসী তব রঙ্গা পায়, তুমি যদি ভুল মোরে আমি না ভুলব তোমার গো, আরে বন্ধু রে বিকালের বেজদার কুটুম্ব, তুমি যদি ভুল মোরে আমি না ভুলব তোমার গো, আরে ও বন্ধু রে তুমি কাঁদাও মোরে বারে বারে, কাঁদাও মোরে বারে বারে, কাঁদাও মোরে বারে বারে, যত মনে চায় রে রবদাসী, রবদাসী তব রঙ্গা পায়, আমি রবদাসী, রবদাসী তব রঙ্গা পায়। আরে ও বন্ধু রে ইউসুফ রে কুয়ায় ফেলিলা, সৌদাগর হইয়া তুলি লাগো, আরে ও বন্ধু রে তুমি মিশরে তে নীলা যখন, মিশরে তে নীলা যখন, মিশরে তে নীলা যখন, তারে চিনিল জুলে কায়রে রবদাসী, রবদাসী তব রঙ্গা পায়,
आमी रवदासी रवदासी तब रंगा पाए मिलाइला दुई जाने दे दी मिलाइला दुई जाने दे दी मिलाइला दुई जने दे दी मिलाइला दुई जने दे दी छिनिलो जुले काए रे जदीन लाइलर प्रेम जाए रे रबदासी रबदासी तब रंगा पाए आमी रबदासी तब रंगा पाए एक दिन से जाइयो देखिया एक दिन से जाइयो देखिया एक दिन से जाइयो देखिया जदिन प्राण जाए रे रबदासी तब रंगा पाए आमी रबदासी मजनू लाई लिरिकारों ने कल्लो को तो बोने बोने गो अरे ओ बंधुरे मजनू लाई लिरिकारों ने कल्लो को तो बोने बोने गो अरे ओ बंधुरे तुमी मिलाइला दुई जाने दीदी मिलाइला दुई जने दीदी मिलाइला दुई जने दीदी लाइलर प्रण जाए रे रबदासी तब रंग पाए आमी रबदासी तब रंग पाए जद खदी या छकली जाए रे अमाय जे दुख जे दुख दी या छकली जाए रे रबदासी तब रंग पाए आमी रबदासी तब रंग पाए आमी रबदासी तब रंग पाए
জোড়ায় জীবন না দেখিলে বাঁচি না গেল বন্ধু আর আইল না গেল বন্ধু আর আইল না প্রাণ সতী গো গেল বন্ধু আর আইল না গেল বন্ধু আর আইল না প্রাণ সতী গো গেল বন্ধু আর আইল না যার দেখলে জোড়ায় জীব চারে দেখলে জোড়ায় জীব না দেখিলে বাছি নারী আমি না দেখিলে বাছি না গেল বন্ধু আর আইল না গেল বন্ধু আর আইল না কামাল সাঙ্গ গেল বন্ধু আর আইল আসবে আসবে বলে তুমি আসিবে আসবে বলে ফাঁকি দিয়া গেল চলে গো হায়রে আসবে আসবে বলে ওদর দিয়া শিবে শিবে বলে ফাঁকি দিয়া গেল চলে গো তার প্রেমানলে অঙ্গরে চলে প্রেমানলে অঙ্গ জ্বলে প্রেমানলে অঙ্গ জ্বলে জ্বালা যে বারণ হয় না গেল বন্ধু আর আইল আমার গেল বন্ধু আর আইল না প্রাণ সতী গো গেল বন্ধু আর আইল না যার কারণে দিবানিসি ওরে আমি যার কারণে দিবানিসি হ্যারি বসেম কালো শশী গো যার কারণে দিবানিসি ওদর দি যার কারণে রে যার কারণে দিবানিসি হেরি বসে মিকাল শশী গো আমি হব দাসী ভালোরে বাসি দাসী ভালোবাসি জ্বালা যে বারণ হয় না গেল বন্ধু আর হব দাসী ভালোবাসি হব দাসী
ভালোবাসি পুরাইব মন বাসনা গেল বন্ধু আর আইল না গেল বন্ধু আর আইল না প্রাণ সখি গো গেল বন্ধু আর আইল না তোরে সখি তোরা বলিস তারি ও দরদি গো সখি তোরা সখি তোরা বলিস তারি ও দয়া আর যেন কাঁদায় না মুরে গো সখি তোরা বলিস তারে হায়রে সখি তোরা বলিস তারে আর যেন কাঁদায় না মরে গো কুন্ডির উকিল মুন্সি মরে যাবে কুন্ডির উকিল মরে যাবে কুন্দিন উকিল মরে যাবে সময় তো আর বেশি না গেল বন্ধু আর আইল না আমার গেল বন্ধু আর আইল না প্রাণ সখি গো গেল বন্ধু আর আইল না যারে দেখলে জোড়ায় জীব যারে দেখলে রে দেখলে জুড়াই জীবন না দেখিলে বাঁচি না গেল বন্ধু আর আইল গেল বন্ধু আর আইল না প্রাণ সখি গো গেল বন্ধু আর আইল আবার গেল বন্ধু আর আইল না প্রাণ সখি গো আবার গেল বন্ধু আর